প্রদেশ ভাই নেটের প্রবলেম হয়ে গেল এটা কাট কর আসে নাই কিচ্ছু আসতে চাই ঢুকতেই নেটের প্রবলেম আছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না বুঝছে এই যে নেটে প্রথমে প্রবলেম দিলে আমি কিছু দেখতে পারি না এটা একটু ঝামেলা হয়ে গেল

শেয়ার করে নিন সবার সাথে গল্প করবো আজকে আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন আমার কালারফুল একটা ব্র্যান্ড দেখাবো আমি এক্সাইটেড আমি সবার সাথে শেয়ার করে দিয়ে নিই যেন সবাই জয়েন হয়ে যেতে পারেন যারা জয়েন হয়েছেন তারা আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি সবকিছু ক্লিয়ার আছে নাকি হ্যালো notification process as you'll see হ্যালো এভ্রি ওয়ান সবাই ভালো আছেন সুস্থ আমাকে একটু জানাবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি এবং আমাকে প্রপারলি দেখা যাচ্ছে নাকি এবং শোনা যাচ্ছে নাকি খুব একটা নিয়ে আমি চলে আসলাম আপনার একটু হল হিনস পাচ্ছেন যে আজকের কালেকশনটা আজকে অনেক বেশি সুন্দর হবে যেহেতু অনেক কালারফুল একটা আউটফিট পরে আছি যার যারা জয়েন করছেন প্লিজ জানাবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি এবং আমাকে প্রপারলি দেখা যাচ্ছে নাকি এবং শোনা যাচ্ছে নাকি

হ্যালো হাই সাদি আপু কেমন আছেন হ্যালো আফরা আপু কেমন আছেন হ্যালো আপু কেমন আছেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে এসেছি দ্যাটস দ্যাটস মাই গার্ল থ্যাংক ইউ সো মাচ আপু অল ইউ সো মাচ হাই সুইট হার্ট হাই আসু আপু কেমন আছেন একদম সাথে সাথে আপনাকে পেয়ে আমি তো অনেক হ্যাপি হয়ে গেলাম লরি নিজেকে আজকে মিরারে দেখেছ পড়ি একটা ও সুইট এই যে আপনাকে দেখানোর জন্য আসলাম আপনি দেখেছেন এটাই হবে আর মিরর দেখতে হবে না কিউট দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যার যা জয়েন করছেন আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি হাই আপু হাই বিউটিফুল লরিন টেক লাভ থ্যাংক ইউ আপু টেক লাভ টু ইউ টু হ্যালো সাফায় কুইন আই লাভ দিস আই এম কুইন এটা হচ্ছে ডেডিকেটেড টু অল অফ ইউ আপনারা জানেন হাউ মাছ আই লাভ সাফায়ণ্ড খাদি অ্যান্ড আমার যখনই সাফার আসে আমি যে সেরকম অস্থির হতে থাকি কখন আপনাদের সাথে সাফারগুলো দেখাব কখন আপনাদের সাথে নতুন কালেকশনগুলো শেয়ার করবো সো আজকে এরকম একটা সুন্দর সাফায় নিয়ে চলে আসলাম সো আইম ভেরি এক্সাইটেড অলরেডি আপনারা আমার হচ্ছে ইয়েতে বুঝতে পারছেন কথাবার্তাতে বুঝতে পারছেন হ্যালো আপু মুস্কের ওরিয়েন্ট এক্সপ্রেস আন স্টিচ কালেকশন কবে সুন দেখা প্লিজ হ্যাঁ সুন দেখাব মৃদুল আপু ওয়ারি আমি আছি তো আপনার সবাই সুন্দর করে সব কালেকশন দেখতে পাচ্ছেন ডোন্ট ওয়ারি হাই ইউ হাই হাওয়াই আপু কেমন আছেন হাই লাইসু আপু কেমন আছেন সাফায়ার কুইন থ্যাংক ইউ সো মাচ ভালো আছি গেস্ট করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আকাশ থেকে পরি নেমে এলো ওরে বাবা বৃষ্টি আপু কিনসল থ্যাংক ইউ সো মাচ Uh you are looking rainbow queen. Thank you so much Apu. Hi beautiful girl. Hi Ta Apu Hello Asma Apu Thank you so much everyone for joining. আজকে খুবই খুবই কালারফুল একটা কালেকশন দেখাবো তাই আমি ভাবলাম একটা কালারফুল আউটফিট পরে আসি আপনাদের সাথে আজকে যেহেতু সাফারের সব এক্সক্লুসিভ নিউ কালেকশন গুলো দেখাবো আপনাদের জন্য তাই আপনারা সবাই কফি টফি নিয়ে বসে পড়েন বিকজ দ্য লাইভ ইজ গোয়িং টু বি সুপার কালারফুল অ্যান্ড রেনবোইশ একটা লাইভ হবে আজকে ট্রাস্টমি অ্যান্ড আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সাফারের বেশ কিছু কালার ডিজাইন স্টোরে এভেলেবেল আছে বাট সবগুলো হয়তো বা আজকে আমাদের লাইভে দেখানো পসিবল না বাট আপনারা অবশ্যই মাস্ট 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 আমাদের স্টোরগুলোতে ভিজিট করবেন তাহলে আপনারা বাকি আরো যেই ভ্যারিয়েশন কালার ভ্যারিয়েশন ডিজাইন গুলো আছে সেগুলো হয়তো আরো পারফেক্টলি দেখতে পারবেন সো লাইভে সবগুলো না দেখাতে পারলেও আপনার সবগুলো আমাদের প্রত্যেকটি স্টোরে এভেলেবেল পাবেন অ্যান্ড স্টোরের টাইমিংটা আমি আপনাদেরকে একটু বলে দিই আমাদের স্টোরের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ইয়া ইউ গাইজ হার্ড রাইট আমাদের টাইমটা আর একটু ইনক্রিজ করানো হয়েছে আপনাদের জন্য অ্যাজ ইউ গাইস লাভ টু শপিং মিড নাইট সো সাড়ে নয়টা পর্যন্ত এখন থেকে ওপেন থাকছে আমাদের সবগুলো স্টোর আপনারা সবাই সুন্দর করে মজা করে চলে আসবেন

আলহামদুলিল্লাহ আমার কালারফুল আউটফিটটা দিয়ে স্টার্ট করবো ইটস কট সেট যেটা সাফারের মোস্ট অফ দা টাইম তারা বানিয়ে থাকে আমি অলওয়েজ পিক করি সাফারের প্রেড গুলো থেকে কিছু না কিছু এটা নিয়ে বাসায় চলে যাচ্ছি স্টার্ট করে দিব প্রদেশ ভাই এসে পরে স্টার্ট করে দিব আমারটা দিয়ে সো লেট গে স্টার্টেড এটা একদম লাক্সারি লনের মধ্যে থাকবে প্লেন বাট ইটস ভেরি আই ক্যাচি আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার আর লটস অফ কালারস প্লেইং অন দিস ড্রেস সো এটা দিয়ে স্টার্ট করে দিলাম আচ্ছা বাই দ্য ওয়ে আমি আজকে হচ্ছে এই পোরশনটা ফ্রন্টে দিয়েছি আপনারা চাইলে এই রাউন্ড পোরশনটা ফ্রন্টে রাখতে পারেন ইটস আপ টু ইউ দুটো সাইডের প্রিন্টটি ইকুয়ালি সেম আছে লুক এট ইট দুটো পাশ ফ্রন্ট এন্ড ব্যাক এর দুই পাশেই হচ্ছে দুটো প্রিন্টই সেম আছে সো আমি বাটন পোর্শনটা সামনে রেখেছি আমার বিকজ এই বাটনটা আমার অনেক ভালো লাগে এটাই হয়তো সামনেই আছে তাই না বাট আপনার এই রাউন্ড শেপ যারা এই নেকটা পছন্দ করেন ছোট গলাটা তারা এটা হচ্ছে ফ্রন্টে দিতে পারেন ইটস আপ টু ইউ এন্ড অল ওভার ইউ গাইস ক্যান সি সাম লাভলি ফ্লোরাল প্রিন্টস যেটা পার্পল ইয়েলো ব্লু অনেক কালারে খেলা হচ্ছে এখানে সো এটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন গরমের জন্য মাস্ট ফর দি সামার যার যা জয়েন করছেন আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি এন্ড হাও এম আই লুকিং টুডে এটাও বলবেন

থাকলে আমরা স্টার্ট করে দিব আজকের সাফাইট গুলো দেখানো আপনাদেরকে সো দিস ইজ দ্য স্ট্রেট কাট প্যান্ট সেম প্রিন্টে করা সি সেম করা অ্যান্ড প্রাইস ইস ওনলি ইস অনলি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা

যেহেতু অনেক কালার খেলাটেন্ট টু নো আপনার কোন কালারটা আগে দেখতে প্রেফার করছেন ওকে সো আমাকে জানিয়ে দিন সবাই ঝটপট করে কোন কালারটা আপনার আগে দেখতে চাচ্ছেন তাহলে সেই কালারটা আমি আগে দেখাই দিব অ্যান্ড যার যার জয়েন করছেন প্লিজ ডু লেট মি নো ইটস অল রাইট আর নট তাহলে আরো বেশি বেটার হয় বিকজ যেহেতু খুব সুন্দর একটা প্রিন্ট দেখাবো ওকে সো ব্লু লিখেছে আগে নাজিয়া আপু আর শাওকে আমি যেহেতু এটা ধরে ফেললাম সো পরে আমি ট্রাই করব কিছু একটা ব্লু দেখানোর ওকে আপনি ততক্ষণ কমেন্ট করতে থাকেন আপু আমি ক্লোজেট ক্লাউড থেকে অনেক ড্রেস নেই অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আব্দুর আপু থ্যাংক ইউ সো মাচ আপু ব্ল্যাক কালার দেখাও আজকে ব্ল্যাক থাকছে দেখি দেখি যদি ব্ল্যাক থাকে আমি দেখাবো সো প্রথমে এই কালারফুল প্রিন্টটা দিয়ে স্টার্ট করলাম ইটস মোর লাইক আ অরেঞ্জ রেড অ্যান্ড আইভার একটা কম্বিনেশন এস ইউ গাইস ক্যান সি দিজ আর লুকিংলি স্টারি আইড নোয়াই এবার সাফারগুলো আমার মনটাই কেড়ে নিল মানে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আই এম থিঙ্কিং যে আমি কোনটা রেখে আজকে কোনটা বানাবো সো এটার প্রাইসটা থাকবে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা আই থিঙ্ক ভ্যারিয়েশন প্রাইস রেঞ্জ থাকবে আজকে যেহেতু সাফার দেখাচ্ছি অ্যান্ড আর একটা কথা না বললি না আপনার অনেকেই জানেন সাফার কিন্তু আমাদের স্পেশাল হ্যান্ডপিড কালেকশন সো আপনার ছটপট করে ইনবক্স করে ফেলবেন না হলে কিন্তু আউট অফ স্টক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে অনেক আপু আমি এই মাসে আপনাদের পেজ থেকে ছটি ড্রেস নিয়েছি সবগুলো ড্রেসই খুবই আচ্ছা চলে গেল কেন কমেন্টটা খুবই সুন্দর মিশু আক্তার আপু দ্যাটস ও সুইট অফ ইউ ডিয়ার জাহাঙ্গীর এভেলেবল আছে জাহাঙ্গীর ওকে ইয়া এভেলেবল আছে আপু বিন ইলিয়াস এভেলেবল আছে স্টোরে আপু স্টোরে আছে সব আপনাদেরকে স্টোরে আসতে হবে সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি এন্ড ফর্টি ফোর ফর্টি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবল আছে ওকে সো লেট গেট স্টার্টেড এটা দিয়ে আমি স্টার্ট করবেন বললাম এবারে খাদি মানে এবারে খাদি আর হচ্ছে ইয়েগুলো সাফায়ার গুলো আমাকে এত ইম্প্রেস করেছে আজকে সাফায় দেখে আমরা মন বাকি পরে হচ্ছে আবার খাদি দেখে মন ভরবো ঠিক আছে ওয়ার্ক করা ছোট ছোট করে অ্যান্ড তার একটা ডাবল প্যানেল প্রোভাইড করেছে আপনারা তাহলে একটা কাট করে স্লিভ অ্যাড করতে পারেন ইফ ইউ গাইস ওয়ান টু আর কেউ যদি দুটোই দমানে রাখতে চান সেক্ষেত্রে দুটো দমানে রাখতে পারবেন আমার কাছে তো কালারটা ভীষণ সুন্দর লাগলো আমি জানিনা আপনাদের কি অবস্থা আমার দিচ্ছ না আপু কিভাবে আমি আপনাকে ইগনোর করতে পারি বলুন কি জানতে চাচ্ছেন আপু আমি আনসার করে দিচ্ছি হাই তা স্নিম আপু কেমন আছেন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা স্লিভ স্লিভ এর মধ্যেও কিন্তু এরকম থ্রেট প্যানেলস আছে বাট আপনারা যদি চান আপনারা কিন্তু এটা দিয়ে একটা সুন্দর হ্যাঁ এক্সাক্টলি একটা সুন্দর নেক করে ফেলতে পারবেন যেটা আমি মনে মনে চাচ্ছি এটারতে করার জন্য এন্ড এটা হচ্ছে স্লিভটা সো স্লিভ আপনার দামান থেকে একটা প্যানেল কাট করে স্লিভ করে ফেলতে পারেন সো দিস ইজ গোয়িং টু বি লাইক দিস দ্য ফাইনাল অ্যান্ড কমপ্লিট লুক এখনো বাকি আছে অনেক কিছু দুপাটা বাকি আছে প্যান্ট বাকি আছে সো আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান হাই ডল হাই মাইজি আপু কি খবর আপনার কেমন আছেন এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড এটা সাইডে একটা প্যানেল যেটা প্রিন্টেড প্যানেল হিসেবে প্রোভাইড করা আছে ওকে সো দিস ইজ দ্য প্রিন্টস আই এম লাভিং দ্য কালার কন্ট্রাস্ট ইটস লুকিং অ্যাবসুলুটলি সামার ফ্রেন্ডলি সামার প্রিন্টস এন্ড কালারফুল অনেক কালারফুল লাগছে হাই নিনি আপু কি খবর আপু তোমার ড্রেসটা একটু দেখাও সিসি একটা স্ক্রিনশট নিব ওকে আপু ফারজান আপু আমি দেখাই দিচ্ছি এটা দেখানোর পরে আমি একটু দূরে গিয়ে দেখা দিব না আচ্ছা যে দুপাট্টাটা আমরা এটার সাথে পাবো এটা হচ্ছে আমাদের পিওর সিল্ক একটা দুপাট্টা আই মিন মাসাল্লা মানে গুলো তারা যেভাবে করে ইটস রিয়েলি 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 মানে ইম্প্রেসিং আমার কাছে মনে হয় ইয়েস নুসরাত জাহান আপু দিস ইজ ইউ আর অ্যাপসকুটলি রাইট দ্যাটস আই এম নট রিপ্লাইং অন দিস কমেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং নুসরাত আপু বাই দা ওয়ে আচ্ছা তোমার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যার যা জয়েন করছেন এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দুপাট্টাটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে থাকবে লাভ দ্য প্রিন্স অ্যান্ড দ্য দা মাই খুব সুন্দর করে আমরা প্রিন্সটা পেয়ে যাচ্ছি ওকে ইউর লুকিং ভেরি ক্লাসি থ্যাংক ইউ ফার ইংক ইউ সো মাচ এটা হচ্ছে আমাদের পিওর সিল দুপাট প্যান্ট যেটা পাচ্ছি প্যান্ট টা হচ্ছে আজকে কালার দিয়ে আমরা পাগল হয়ে যাব কোন কালার লাগবে সেটা আমাকে জাস্ট বলেন আজকে প্রচন্ড সুন্দর সুন্দর কালার থাকবে সো দ্যাটস দ্য কমপ্লিট অ্যান্ড ফাইনাল লুক অফ দিস বিউটিফুল আনস্টিচ সফায়ের

আপু আমার কথা রিপ্লাই দিচ্ছ না এই যে মুকুল আপু রিপ্লাই করছি কি জানতে চাচ্ছেন আমাকে বলে দিন আমি রিপ্লাই করে দিব রিগার্ডিং অ্যাবাউট টু ডেস লাইভ ওর ব্র্যান্ড কোনটা জানতে চাচ্ছেন আমাকে বলে দিন যা যা জয়েন করছেন আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি আর একটা আপু হচ্ছে ব্লু কালার দেখতে চেয়েছিল আমি একটু নেক্সট এ ব্লুটা দেখে দিচ্ছি আপনারা নেক্সট এ কোন কালারটা দেখতে চাচ্ছেন আমাকে বলে দিন তাহলে সেই কালারটা আমি আগে দেখাবো অ্যান্ড কার কি প্রেফারেন্স আছে আপনারা নেক্সট লাইভে কি দেখতে চাচ্ছেন কোন ব্র্যান্ডটা আগে দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে বলতে পারেন আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে প্রাইসটা কোথায় বলে আসবে এটার পরে বলবেন আচ্ছা এটার প্রাইসটা আমি পরে বলছি ইটস আ থ্রি পিস আমি এটা দেখিয়ে দিই লং ফর্টি এইট প্লাস হবে আপু যেহেতু আমরা প্যানেলস পাচ্ছি চড়া চড়া অনেক প্যানেলস থাকছে সো লংটা থ্যাংক ইউ মিশু আপু থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং অ্যান্ড লেটিং মি নো থ্যাংক ইউ আচ্ছা ব্লুটা দেখাই ব্লু দেখতে চাচ্ছিলেন আপনারা সবাই এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা খুব সুন্দর করে কোলকি বাই সাফায় কালার বাই দেয়ার সো এবারও কিন্তু মানে মার্শাল্লা সবই অনেক ভালো লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের সাইড প্যানেলটা দিস ইজ অলসো লুকিং ভেরি কালারফুল মাছ সে দ্যাট এটা হচ্ছে আমাদের সাইড এর প্যানেল এটা দিয়ে আপনারা নেক করতে পারেন স্লিভ করতে পারেন দমান করতে পারেন মানে ইটস আপ টু ইউ আপনি আপনার কালারফুল আউটফিটগুলো আরও কত বেশি ইন্টারেস্টিং এন্ড সুন্দর করবেন সো ইয়া আপু তোমার পরটা কোন ব্র্যান্ডের আমিও আজকে সাফার করেছি সাফার একটা প্লেট করেছে আপু আপনি তাহলে সাফারের প্লেটটাও কিন্তু নিয়ে নিতে পারেন সবুজটা দেখান জি জি অবশ্যই আপু আজকে একটা সুন্দরই সবুজ আছে আমি ওটা দেখিয়ে দিব সো এটা থাকবে এটা ফ্রন্ট ব্যাক অ্যান্ড আই থিঙ্ক স্লিভটা এটা হচ্ছে একটা ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভ এরপর আমি বাকি পার্টগুলো দেখিয়ে দিব ম্যাজিন আবার একটু দেখান আপু ওইটা তো আবার দেখানো পসিবল না বাট বাকি আরো ম্যাজিনটা আছে আমি দেখিয়ে দিব লাইফটা সেফ থাকবে আসলে আমারও কিন্তু রেড উপর অনেকক্ষণ ধরে নজর আছে মানে আপনি কিভাবে বুঝলেন ওই রেটটা কি সুন্দর আমি জাস্ট ওয়েটার জন্য ওয়েট করছি হ্যা হাওয়ার ইউ হাই আপু কেমন আছেন মাই সুইট হার্ট আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং এটা হ্যাঁ হ্যাঁ এটা তো বললামই এন্ড দিস ইজ দ্য দুপাট্টা এটা লাকসুরি লন এর মধ্যে থাকবে সো যাদের অনেক করছে কি বলে ডিজায়ার লাকসুরি লন দুপাট্টা লাইক মাই মা মাই মা লাভ টু ওয়ার লাকসুরি লন দুপাট্টা বিকজ আমার মার মনে হয় যে লাকসুরি লন দুপাট্টা বেশি কনভিনিয়েন্ট তার জন্য সো এটা এগুলো এই টাইপের দুপাট্টা গুলো যাদের ভালো লাগে মানে অনেক বড় লাকসুরি লন সফট কালারফুল তারা কিন্তু এই জিনিসটা নিয়ে নিবেন এই দুপাট্টাটা অসম্ভব কালারফুল

বিকজ না হলে আউট অফ স্টক হয়ে যাবে আমি বারবারই বলি সাফায়ের কিন্তু স্পেশাল হ্যান্ডবিট হয় সাবিহাপুর সো আপু অলওয়েজ বেস্ট টা যখন বেস্ট আসবে তখন তো আউট অফ স্টক হবে রাইট সো আপনার হটপট করে ইনবক্স করে ফেলবেন আই এম ফাইন আপু আম্মু সিখ ছিল নাও শি ইস ডুইং বিট বেটার আলহামদুলিল্লাহ আনটি খেয়াল রাখবেন গেট ওয়েল সুন আনটি ওকে হাই নাজি আপু রেড না আচ্ছা এটা ধরলাম এটা পর তাহলে দেখেন লালটা

একটা লাইট গ্রিন এর উপরে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার প্রিন্ট করেছে এন্ড সাইডে যে প্রিন্টটা দিয়েছে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং খুব সুন্দর অরেঞ্জ এন্ড ম্যাজেন্টার এই প্রিন্ট ইটস থাকবে মোর লাইক নিয়ন টাইপের একটা অরেঞ্জ ইটস লুকস ভেরি নাইস এন্ড কালারফুল আমার ড্রেসের প্রাইস আপু তিন হাজার চারশো টাকা এন্ড সাইজ থাকবে থার্টি এইট ফর্টি এন্ড ফর্টি ফোর দিস ইজ অলসো ভেরি কালারফুল ভেরি প্রিটি এন্ড ভেরি নাইস আপনার সামারের জন্য কিন্তু এই টাইপের প্রেটস গুলো নিয়ে নিতে পারেন যেহেতু কোথ সাইডে আছে জাস্ট পোর এর ঠুসঠাস আমরা চলে যেতে পারবো যেখানে ইচ্ছা সেখানে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যাক স্লি সাইডেই প্যানেলটা থাকবে অ্যান্ড দোপারটা তো থাকবে অসম্ভব অসম্ভব কালারফুল পিওর শিফনের মধ্যে জাস্ট লুক অ্যাট দ্য দোপারটা

সাথে যে প্যান্টটা আমরা পাচ্ছি প্যান্টার প্রিন্টটা হচ্ছে সেম প্রিন্টে থাকবে যার যে কালার ভালো লাগবে জাস্ট এক স্ক্রিনশট হ্যাঁ কটন ওনে এটার আগের টাইপ ছিল আপু আরও আছে আমি দেখিয়ে দিব ওয়ান বাই ওয়ান সো ডোন্ট ওয়ারি এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা এটা লকজরি লনে থাকবে আপু আমি নীলটা নিব জি আপু অবশ্যই নীলটা নিন আপনি আরও নীল আছেন দেখাচ্ছি বাট ওই নীলটা যদি ভালো লাগে এখন ইনবক্স করে ফেলবেন ক্লসেট ফ্লগে এটার প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা এখন ইনবক্স করে ফেলবো আমরা নেম নাম্বার দিয়ে টাকা থাকবে এটার প্রাইস সো টেক এ স্ক্রিনশট এগুলো না ক্যাটলগ থেকে ইন জেনারেল ইন রিয়েল আরো বেশি সুদর তাই না এরকমই আমার কাছে লাগে আমি যখন গায়ে ধরি প্রত্যেকটা জামা ক্যাটলগে দেখলেও হয়তো একটু লেস লাইক করি যখন আমি ক্যাটালগ থেকে গায়ে ধরি তখন আরো বেশি ভালো লাগে আমার এখন একটা সুন্দরই বাটারস্কচ কালার দেখাবো আপনাদেরকে এটা দেখে আমার বাটারস্কচ আইসক্রিমের কথা মনে পড়ে গেল ইস আর পারফেক্ট বাটারস্কচ টোন এন্ড উইথ সাম নাটস ইন দোপাট্টা সো চার হাজার চারশো টাকা থাকবে এটার প্রাইস চার হাজার চারশো টাকা অরেঞ্জটা দেখাও কোন অরেঞ্জটা আপু অরেঞ্জটা আই থিঙ্ক দেখিয়ে ফেলেছি দেয়ার

এটা হচ্ছে আমাদের শিফলিটা যেটা অল ওভার শিফ্লি করা থাকবে ছোট ছোট করে অ্যান্ড দ্য মানের মধ্যে যে চমৎকার একটা ওয়ার্ক পাচ্ছেন আপনারা শিফ্লি করা এটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাই না সো দিস ইজ আবার বিউটিফুল বিউটিফুল দ্য মানস লুকিং অবসলুটly nice এন্ড প্রো এটা থাকবে আমাদের ফ্রন্ট পার্সনে নেক্সট কোন কালারটা দেখবো আমরা আমাকে একটু জানিয়ে দিন ঝটফট করে অ্যান্ড স্লিভটা হচ্ছে এরকম থাকবে আমাদের অল ওভার শিফটলি করা অ্যান্ড অল ওভার অ্যাম্ব্রোডরি ওয়ার্ক করা ছোট ছোট চিকেন কারি করা থাকবে ব্যাগটা থাকবে এরকম প্লেন লোকরি লনের মধ্যে বাটারস্কচ কালার আপু প্লিজ চেক ইন বক্স মিষ্টি আপু চেক করে ফেলা হবে ডোণ্ট ওয়ারি কি সুন্দর আপু থ্যাংক ইউ আর রিফাদ আপু থ্যাংক ইউ সো মাচ এটার যে মেন অ্যাট্রাকশনটা দিস ইস দ্য দুপাট্টা দিস ইস দ্য প্লেন অমরেশ ফ্লোরাল প্রিন্টেড দুপাট্টাটা আমার কাছে এত এত সুন্দর লাগলো এই দুপাট্টাটা মাশাল্লাহ

হাই পলি আপু হাই সুইট হ্যালো কি খবর চার হাজার চারশো টাকা মাত্র ওকে স্ক্রিনশট ইনবক্স করে ফেলব আমরা ক্লজেট ক্লাউডে এটার প্রাইস থাকবে ফোর থাউজেন্ড এন্ড ফোর হান্ড্রেড টাকা লেটস মুভিং অন টু আনাদার ব্রাইট বিউটিফুল কালার হুইচ ইস রেড আপনার অনেকে রেড এর জন্য ওয়েট করছিলেন এতক্ষণ ধরে থার্ড অফ আপনাদেরকে এখন রেড দেখিয়ে দিই

দেওয়ালটার দিকে আমার হচ্ছে একদম তাকিয়ে থাকে আমি এত সুন্দর লাগছে এটার দমানটা রাইট সো এটা যাবে আমাদের দমানের পোর্শনটা অ্যান্ড এটা যাবে আমাদের ফ্রন্টের পোর্শনটা আপনারা স্লিভস এ প্যানেল পাচ্ছেন বাট আপনারা চাইলে ওই প্যানেলটা আপনার নেকে দিয়ে নেকটা হচ্ছে মিক করে ফেলতে পারেন প্যানেলটা দিয়ে দেন আমাকে দিস ইজ আওয়ার প্যানেল সো ইফ ইউ গাইস ওয়ান টু ইউ গাইস ক্যান মেক আ নেক উইথ দিস বিকজ ওয়াই নট যদি চান অবশ্যই মেক করতে পারেন একটা মানুষ এত সুন্দর কি করে ও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ না আজকে ডিফারেন্ট প্রাইস আছে আপু সব প্রাইস সেম না আজকে সো এটা হচ্ছে স্লিভস একটা প্যানেল দিয়েছে তারা আপনারা চাইলে করতে পারেন চাইলে নেকে অ্যাড করতে পারেন অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক অ্যান্ড স্লিভ ম্যাটারেল ইট হ্যাজ আমার মনে হচ্ছে আই থিঙ্ক টেক্সচারটা ভিজিবলি দেখা যাচ্ছে সো ইট হ্যাজ আ বিউটিফুল টেক্সচার অ্যান্ড দিস ইজ আওয়ার প্যান্ট অ্যান্ড স্লিভ খুব সুন্দর কালার

আপু ইনবক্স করে দিয়েছি প্রোডাক্টের জন্য বলেছে আউটসাইড ঢাকা হোম ডেলিভারি দেয় না হ্যাঁ আপু আউটসাইড ঢাকা তো হোম ডেলিভারি আমরা ফুল পেমেন্ট বিকাশ করার পরে দেই মানে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করি না উনি বলেছে হোম ডেলিভারি দেয় না হোম ডেলিভারি তো দেই আপু বাট মানে আপনাকে ফুল পেমেন্টটা করতে হবে হোম ডেলিভারি দেওয়া হয় আউটসাইড ঢাকাতে সারা বাংলাদেশে দেওয়া হয় উনি বলেছে যে হোম ডেলিভারি দেওয়া হয় না আপনি অন্য কোন পেজে হয়তো ইনবক্স করেছেন হোম ডেলিভারি দেওয়া হয় সব বাংলাদেশের সব জেলাতে বাট ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না ঠিক আছে ঢাকাতে ওকে দিস ইজ দা দুপাট্টা রাইস ভাই দিস ইস সো বিউটিফুল ফ্লোরাল প্রিন্কি দুপাট্যান এটা তো মাস্ট হ্যাভ ইন আওয়ার কলেকশন বিকজ হোয়াই নট এটা

পঞ্চাশ টাকা থাকবে প্রাইস হারি আপ স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ক্লজে ক্লাউড এটা কন্ট্যাক্ট নম্বর দিয়ে লেটস মুভিং টু এন বিউটিফুল কালারফুল কালার নিতে হবেই এটা জি আমার এটাই মনে হচ্ছে এটা তো নিতেই হবে এটা না নিয়ে আজকে বাসে যাওয়া যাবে না

এটা হচ্ছে নেক্সট কালারটা এটা টু পিসে থাকবে প্রাইস থাকবে বাইশ টাকা টু থাউজেন্ড এন্ড টু হান্ড্রেড টাকা থাকবে প্রাইস সো এটাও টু পিসে আছে আচ্ছা বাই ওয়ে আসে কিন্তু স্টুডেন্টদের জন্য একটা বিউটিফুল লাইভ হচ্ছে আজকে যেহেতু টু পিস আছে থ্রি পিস আছে সো আপনি আপনার প্রেফারেবল ড্রেসটা কিন্তু পিক করতে পারছেন যেহেতু সামার চলছে ওয়ার্কস চলছে ক্লাসেস চলছে ফুল দমে আমি বলবো সো এই টাইমে কিন্তু ইউ গাইস ক্যান অলসো গ্র্যাব দিস টাইপ অফ আউটফিটস তাহলে আই থিঙ্ক অনেক ইজিয়ার হয় সো এটা হচ্ছে সাইডের প্যানেলটা এটা দিয়ে আপনার নেক করতে পারেন আই লাভ দিস কালার এস ওয়েল এই কালারটা অনেক ডিফারেন্ট অ্যান্ড সুন্দর আপু তোমারটার সাইজ এন্ড প্রাইস কত সাইজ আপু আমারটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা থ্রি টাকা সাইজেস থাকবে থার্টি এইট ফর্টি এন্ড ফর্টি ফোর তিনটা সাইজ এভেলেবেল থাকবে দিস ইজ আওয়ার ফ্রন্ট ব্যাক এন্ড স্লিভ এন্ড সাইড এ সাইড প্যানেল আছে এন্ড দোপারটাতে থাকবে লাক্সারি লন আমি দোপারটাতে দেখাই দিচ্ছি নেক্সট কোন কালার দেখবেন পার্পল

ফ্লোরাল দেখো আপু আচ্ছা ফ্লোরাল তো অলরেডি দেখাচ্ছে আপু ফ্লোরাল দেখাবো আরো ফ্লোরাল আছে আচ্ছা ফ্লোরাল দেখাই তাহলে আরেকটা এটা প্রাইস থাকবে অনলি টু থাউজেন্ড টাকা এস দিজ আর টু পিস ওকে টু টাকা থাকবে প্রাইস এটা হচ্ছে প্রাইস এন্ড সাইজ সুন্দর করে আপনার মেজারমেন্ট ওয়াইজ মেক করে ফেলতে পারবেন ওকে টেক স্ক্রিনশট নেভি ব্লুটা দেখাও ওকে আপু নেভি ব্লুটা দেখাবো যেহেতু আগে ফ্লোরালের রিকোয়েস্ট ছিল ভেরি বিউটিফুল কোপসেট টু পিস ফ্লোরাল এটাও খুব সুন্দর আমারটার মতোই কাইন্ড অফ দেখতে লাগছে সো যদি আমারটা সাইজ না পেয়ে থাকেন আপনারা কিন্তু এই ড্রেসটা দিয়ে আমারটার মতো করেও এটার প্রাইস ও বাইশ টাকা থাকবে টু থাউজেন্ড টু হান্ড্রেড টাকা থাকবে এটার প্রাইস আমারটার মতোই কিন্তু লাগছে জাস্ট কালারটা স্লাইটলি ডিফারেন্ট লাগছে এখানে জাস্ট রেডটার টার রেড কালারটা থাকলে হয়তো আমারটার মতই লাগতো কাইন্ড অফ তাই না না রেডও তো আছে

পার্ল অ্যাড করতে পারেন ইটস আপ টু ইউ আপনি কিভাবে মেক করবেন আপু শোরুমে সবগুলো এভেলেবেল হবে কালকে পাওয়া যাবে এগুলো ছাড়াও আজকে মানে লাইভে যা দেখাচ্ছি এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন স্টোরে স্টোরবেল আছে

টাকায় পেয়ে যাচ্ছি ও মাই গড় ইউনিভার্সিটি পড়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট হ্যাঁ আমার মনের কথা বললেন এগুলো ইউনিভার্সিটি বা আসলে অনেক ভালো লাগার কথা বিকজ একদম আমরা কম প্রাইস এ পেলাম তার উপর আবার এত সুন্দর সুন্দর ভ্যারিয়েশন প্রিন্টে পাচ্ছি এটা হচ্ছে পার্পল ও মাই কালার চোখে একদম ভাব করে একটা আসলো বাড়ি দিল তাই না কালারটা এত সুন্দর মার্শাল্লাহ আমি জানি না আমার এরকম কেন লাগছে আপনাদের কি ফিলিং হচ্ছে নাকি যে কালারটা এত কেন সুন্দর এরকম একটা ফিল আসতেই পারে তাই না এটা হচ্ছে প্রিন্টটা এটা হচ্ছে আমাদের সাইডের এর প্যানেলটা এটা অরেঞ্জিনটা একটা কম্বিনেশন এটা দিয়ে আপনার চাইলে একটা সুন্দর এই যে এরকম রাউন্ড যে নেকটা আমরা ভি শেপ নেকটা করি ওই নেকটা কিন্তু করে ফেলতে পারবেন এটা দিয়ে ভাল লাগবে লাইলা আপু আপনি যদি বিকাশ করে থাকেন আপনার অর্ডার অলরেডি কনফার্ম এটা ডেলিভারি ম্যানের উপর তাহলে ডিপেন্ড করছে যে উনি লেট করছে আপনাকে হচ্ছে অর্ডারটা দিতে সাফার তিনটা লাইম লাইট একটা পারচেস করেছি চার দিন আগে আজকেও পার্চেস করতে হবে সাফার আমার সবচেয়ে ফেভারেট হ্যাঁ নাজি আপু অ্যান্ড খাদি লাইম লাইট দিজ আর দ্য থিংস দিজ আর দ্য ব্র্যান্ডস মানে যতই নেই মনটা না কেন ভরে না বিকজ ইচ এন্ড এভরি প্রিন্স আর টু বি

জয়নিং একটা গ্রিন কালার দেখে আপনাদেরকে এটা হচ্ছে একটা কোলকি প্রিন্ট করা আমি জানি কোলকি প্রিন্টস ইটস নেভার রং আর নেভার গেটস ওল্ড সো কোলকি প্রিন্ট একটা দেখা এটা থ্রি পিস থাকবে প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি থাউজেন্ড টু টাকা আপনাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে তো সব কেন কালারফুল একটু লাইট কালার একটু সলিড কালার মধ্যে কেন কিছু নাই কালার হয়তো আমি নিতে পারতাম সো তাদের জন্য এই কালারটা খুব সুদিং টাইপের একটা গ্রিনিশ টাইপের একটা কালার মাচা টাইপের একটা কালার অ্যান্ড খুব অফ টাইপের একটা কালার তো কালারটা অনেক ডিফারেন্ট অ্যান্ড দ্যালয় খুব সুন্দর যেহেতু কোলকে প্রিন্ট করা একটা ক্লাসিক ভাইবও কিন্তু আসছে ড্রেসটা থেকে আমার মনে হলো সো যাদের এই কালারটা ভালো লাগবে জাস্ট টেক এ স্ক্রিনশট আমার কাছে অনেক ভালো লাগলো প্রিন্টটা এন্ড সাইডে তো সাইড প্যানেলস আছেই একসাথে সো দেখতে আসলে অনেক বেশি সুন্দর প্রিটি ব্রাইট বিউটিফুল লাগছে মাসাল্লাহ সো এটা যাবে আমাদের ফ্রন্ট ব্যাক এন্ড স্লিভ এ লুক এট দ্য প্রিন্টস নেক্সট এ কোন কালার দেখবেন হুম হুম কোন কালার দেখতে চাচ্ছেন নেক্সট এ বলে দিন তোমারটা প্রাইস এন্ড সাইজ বলো আমারটা প্রাইস হচ্ছে আপু চৌত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে আমাদের পিওর সিল্ক দুপাট্টা উইথ দিস লাভলি ড্রেস এন্ড লুক এট দ্য প্রিন্স দিস আর ওয়ান ওয়ার্ড অ্যামেজিং ওয়ান ওয়ার্ড অ্যামেজিং যদি কোনো কথা থাকে এটাই আমি বলতে পারি এটার ক্ষেত্রে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্ট অর্ডার কোথায় করব অর্ডার ক্লজে ক্লাউডে করবেন আপ আমি যেখান থেকে লাইফটা করছি সেখান থেকে অর্ডারটা করতে হবে বড় বড় কলকি করা আছে ফুল দুপাট্টাতে অ্যান্ড যেহেতু পিওর সিল্কের মধ্যে ইটস লুক সো এলিগেন্ট এটার সাথে আমার কিন্তু প্যান্টও পাচ্ছি আমি প্যান্টটা দেখিয়ে দিব আপনাদেরকে সো ডোন ওয়ারি লাইফটা ক্লিয়ার আছে নাকি গাইস লেট মি নো লাইফটা ক্লিয়ার থাকে ইটস ভেরি ইম্পর্টেন্ট টুডে ম্যাজেন্টা ম্যাজেন্টা কি আরো আছে থাকলে আমি দেখিয়ে দিচ্ছি আপু কোন ম্যাজেন্টা দেখতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা থাকবে লাক্সারি লনের এন্ড প্যান্টের প্রিন্টও কিন্তু অনেক সুন্দর লাগলো ইজ দ্য ক্লথ অনেক হালকা অ্য বিট হেভি দিজ আর অল ভেরি লাইট ওয়েটেড রিজেবল আপো আই আই এম প্রমিসিং ইউ অল আপনাদের যদি কোয়ালিটি অ্যাচুরাল নিয়ে কোনো কনফিউশন থাকে আমি বলবো যে চোখ বন্ধ করে টেকেট বিকজ এগুলোর কোয়ালিটি না দেখতে যতটা না পারফেক্ট লাগছে ধরে তার থেকে বেশি পারফেক্ট লাগবে করা ঠিক হয় না আজকে খুব সুন্দর একটা কালেকশন দেখিয়েছি সো এটার প্রাইস থাকবে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকা ওকে সো টেক স্ক্রিনশট বত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা এই সুন্দরই এই পেয়ে গেলাম সো ঝটপট করে ইনবক্স করে ফেলবো ক্লস এ এবার একটা পার্পল কালার দেখা এটার মধ্যে একটু চুন্ডি স্পায়ার প্রিন্স আছে আমি একটু লাইফটা দেখি লাইফটা ক্লিয়ার আছে নাকি লাইফটা আমরা সবাই একটু শেয়ার করে দিব যেন সবাই জয়েন হয়ে যেতে পারে কোনটার কথা বলছেন আপু আমাকে একটু ক্লিয়ারলি বললে আমি হয়তো বলতে পারতাম যে কোন ইয়েটার কথা আপনি বলছেন এখন আমি ফ্লোরাল প্রিন্ট বেশ কয়টাই দেখিয়েছি আজকে সো আপনি কোনটার কথা বলছেন দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং আজকে অনেকগুলি ফ্লোরাল প্রিন্ট দেখিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ বাকিগুলো তো সব আউটলেটে থাকবেই ওইটা তো আমি নাই বললাম বলেই দিলাম অলরেডি যে অনেক ডিজাইন এসেছে সাফার আমিও লাইভ শেষ করে হয়তো কিছু দেখবো ওগুলো দেখার জন্য আপনাদেরকে স্টোরে আসতে হবে এটা হচ্ছে আমাদের পার্পল কালার লুক হাউস ইজ খুব সুন্দর করে একটা মেক করেছে এটা টু পিসও থাকবে সো আপনাদের বাসায় যাদের ফ্লেয়ার হোয়াইট প্যান্ট আছে যারা আগে লুলু নিয়েছেন বা বাই ওয়ে সাফায়রারও কিন্তু নতুন ফ্লেয়ার প্যান্ট এসেছে কটনের মধ্যে আমি কিন্তু লুলু একটা নিয়ে রেখেছি সাফায়রারও একটা নিয়ে রেখেছি লুলু সারেরটা হয়তো উইন্টারে পরা হবে এন্ড এখন আমি ভরপুর সাফায়ারের ফ্লেয়ার প্যান্টটা টা পরছি এটা আমি কিছু রাঙ্গিয়ে নিলাম নীলই এসেছে সো আপনারা কিন্তু ওইটা একটা নিয়ে রাখলে গরমের মধ্যে এগুলো দিয়ে পড়তে পারবেন এটা স্টোরে এভেলেবেল আছে

তিনটা সাইজে अवेलेबल থাকবে সো দিস ইজ দা পার্পল ওয়ান which i'm talking about খুব সুন্দর একটা চুনরিন্স পাইয়ার প্রিন্ট করা ম্যাজেন্টা ফ্লোরাল প্রিন্টেডটা দেখানো শেষ আপু প্লিজ ওটা আবার দেখো আপু ওইটা তো সেফ থাকছে আপনি দেখতে পারবেন সো ডোন্ট ওয়ারি আমি সাফারের প্যান্টেট তো দেখাও আপু ওটা আমার লাস্ট লাইভগুলোতে পরা আছে আপনি একটু চেক আউট করেন আমি যে হোয়াইট একটা ফ্লেয়ার প্যান্ট পরেছি ওইটা হচ্ছে সাফারের একটা কটন প্যান্ট সো ওইটা আমাদের স্টোরে अवेलेबल আছে আপনি যদি স্টোরে আসেন নিতে পারবেন আচ্ছা বাই দিবে এটা একটু দেখাই চুনরি প্রিন্ট করা ফ্রন্টে অ্যান্ড এ ইকুয়ালি প্রিন্টটা করা আছে খুব সুন্দর করে প্রিন্টটা করা টাইডার এর মতো করে একটু প্রিন্টটা করা আমার কাছে ভীষণ ভালো লাগলো আমারটার প্রাইস আপু চৌত্রিশশো টাকা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভ ফ্রন্ট ব্যাক এন্ড দিস ইস দ্য স্লিভ ফ্রন্ট ব্যাক অ্যান্ড দিস ইস দ্য স্লিভ লুক এট দ্য কালারস আই মিন বললাম না আজকে অনেক কালারসের একটা প্লে হতে যাচ্ছে ইয়েতে লাইভে সো আমার কাছে প্রত্যেকটা কালারই এত আকর্ষণীয় লাগছে মাসাল্লাহ সবগুলো কালারই খুবই সুন্দর এটার সাথে আবার পেয়ে গেলাম আমরা শিফোন একটা দুপাট্টা শিফোনের একটা চমৎকার দোপাট্টা আমরা এটার সাথে পেয়ে গেলাম অল ওভার চুনের ইন্সপায়ার প্রিন্টস করা এন্ড শিফোনের উপর যে প্রিন্সটা করেছে উইচ ইস অলসো ভেরি আমি কি বলবো এক্সক্লুসিভ লাগছে আমার কাছে নিউ একটা প্রিন্ট লাগলো সো এটা হচ্ছে আমাদের প্রিন্সগুলো আই এম লাভিং দ্য কালার আই এম লাভিং দ্য শেড ইটস সো প্রিটি রাইট আপু প্লিজ রেস্ট অফ দা জায়না প্রেট আচ্ছা কথা যারা বলছেন জাইনাবের বেশ কিছু প্লেট কিন্তু স্টোরে আছে একটু কষ্ট করে স্টোরে আসতে হবে ওকে জায়নাবের বেশ কিছু প্লেট এসেছে খাদির বেশ কিছু প্লেট এসেছে সাফারের বেশ কিছু প্লেট এসেছে ওভার রাইট এটা হচ্ছে কমপ্লিট লুকটা এটাও আমাদের টু পিসে আছে প্রাইস থাকবে বাইশ পঞ্চাশ টাকা ওকে খুব সুন্দর মানিয়েছে আমাকে যে আজকে কোনটা মানাচ্ছে বেশি আমি এটাই অনেক কনফিউজনে আছি আপু আমার কাছে সবই খুবই ভালো লাগছে জানি না আজকে কি হলো আমার সবই খুব সুন্দর লাগছে সবগুলোই আমার নিয়ে নেওয়া উচিত হোয়াট ইউ গাইস থিঙ্ক গ্রীনে যাচ্ছি এবার একটা এটা গ্রিন বলবো না আমি একটু কালারফুল একটা রেড বলবো এটাকে প্রেট না সরি প্রিন্স বলবো এটাকে এটার প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা এটাও থ্রি পিসে আছে ওকে সো লেটস মুভিং অন টু দিস লাভলি কালার টিল ব্লুটা দেখো টিল ব্লুটা কি আছে তো হ্যাঁ হ্যাঁ টিল ব্লু একটা আছে আমি দেখাই দিচ্ছি ডিয়ার এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভটা লুক অ্যাট ইট

মিরপুর একটা শোরুম দিতে তাহলে আমরা কষ্ট করে শোরুমে যেতে পারবো আর এসো না আপনারা যারা মিরপুরবাসী আছেন তাদেরকে বলবো একটু ধানমন্ডি স্টোরে চলে আসেন কষ্ট করে ধানমন্ডি স্টোরুমটা একদিন মিরপুরের একটু নিয়ারবাই বাই আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও সেম প্যান্টে করা থাকবে ইটস মোর লাইক এ কোথ সেট ঠিক আছে সো প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড এন্ড ফিফটি টাকা থাকবে প্রাইস টেক এ স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ক্লজেট ক্লাউডে নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আই এম লাভিং ইচ এন্ড এভরি প্রিন্ট টুডে সো দিস ভেরি কনফিউজিং মুভমেন্ট আপনারা কোনটা আজকে ছেড়ে কোনটা নিবেন কিন্তু মার্শাল অনেক রিজনেবল যেহেতু স্পেশাল হ্যান্ড পেক আব স্টক হয়ে যাওয়ার চান্সেস হান্ড্রেড টেন অন টেন আমি বলব আপনাদেরকে রাতের মধ্যে যারা ইনবক্স করতে চাচ্ছেন যারা দেখছেন লাইফটা তারা পারলে রাতের মধ্যে ইনবক্স করবেন ঠিক আছে নেভি ব্লু কালার একটা দেখায় নেভি ব্লুটার মধ্যে অনেক সুন্দর রেড ফ্লোরাল প্রিন্টস করা

বেলি রোড এ আউটলেট চাই রেস্টুরেন্ট আমরা খুঁজছি আপু এটাই উই আর ট্রাইং আপু কিন্তু কিছুদিন আগে লাইব্রেরিতে বলেছিল যে উই আর লুকিং ফর আ পারফেক্ট বিউটিফুল ওয়েল ম্যানেজড একটা প্লেস যেখানে আমরা আমাদের ক্লজে ফ্লে স্টোরটা দিতে পারবো সো ইয়া উই আর লুকিং ফর ইট ভেরি সুন একটা গুড নিউজ তো শুনতেই পারবো আমরা সো ডোন্ট ওয়ারি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভটা লুক এট দ্য প্রিন্ট খুব সুন্দর ম্যাজেন্টা ফ্লোরাল প্রিন্ট করা এখানে দুটো ডাবল প্যানেল করা আছে সো ইফ ইউ গাইস ওয়ান টু ইউ নো মেক ভেরি বিউটিফুল নেক তাহলে আপনারা কিন্তু এটা দিয়ে চাইলে করতেই পারেন খুব সুন্দর একটা লুক আসবে এটা দিয়ে করবো আমরা আমাদের ফ্রন্ট ব্যাক এন্ড স্লিভ সব থেকে ইন্টারেস্টিং আর সুন্দরই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটা লাকজারি লন দুপাট্টাটা ইউ হাউ ফ্রিট ইজ খুব সুন্দর একটা লাকজারি লন দুপাট্টা খুব মুগ্ধ স্নিগ্ধ একটা কালার তার উপর একটা চমৎকার প্রিন্টস করেছে মানে এই প্রিন্টস গুলো দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগছে প্রত্যেকটা ডিটেলস ইটস ওয়ে টু প্রিটি এই লাইনটা অনেক ভালো লাগলো দেন এই প্রিন্টস স্পেশালি অনেক ভালো লাগলো আমার সো দুপাট্টা ইটস অ্যামেজিং প্রাইস থাকবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা যেহেতু এগুলো টু পিস আমরা পাচ্ছি প্রাইস থাকবে অনলি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা সো টেক স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ক্লজেট ক্লাউডি অ্যান্ড এই ম্যানেসান কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমার ড্রেসটার ব্র্যান্ড সাফায়ার আপু আমি আজকে সাফায়ারই পড়েছি অ্যান্ড দেখাচ্ছি আজকে সাফায়ার যেহেতু আজকে সাফায়ার মোর একটা লাইফ হচ্ছে এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা টু থাউজেন্ড টু টাকা লেটস মুভিং টু এনাদার বিউটিফুল ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে একদম বাটাস্কজের উপরে ল্যাভেন্ডার ফ্লোরাল প্রিন্ট করা অ্যান্ড আই এম লাভিং দ্য এভরিথিং অ্যাবাউট দিস ড্রেস বিকজ প্রিন্টটা আমার দিকে একদম তাকিয়ে আছে লুক অ্যাট এটার প্রাইস থাকবে তেইশশো টাকা মাত্র ওকে আপু টা দেখিয়ে ফেলেছ আই আপো ইয়াস আপু যমুড়া ফিউচার পার্কে শোরুম চাই যোমুড়া ফিউচার পার্কে যদি আপনার শোরুম চান তাহলে আমি উত্তরা ইট যারা বসুন্ধরা থাকেন তাদের উত্তরায় যেত আই থিঙ্ক

So it's on the floral printer, it around on the front, back and sleeve and inside, side we are getting this amazing purple panel. So you can definitely use it you guys can definitely use it and on way waist. And it goes around their front, back and sleeve.

খুব সুইট একটা ফ্লেয়ারি টাইপের দুপাট দ্য প্রিনুকিংলি বিউটিফুল একদম টাইপের যদি কেউ বলে যে কোনটা আজকে নেওয়া সব থেকে বেশি আমার মনে হয় উচিত হবে তাহলে আমি বলবো আজকের ফুল ক্যাটলগটা ধরে আপনারা নিয়ে নেন বিকজ ইচ অ্যান্ড এভরি প্রিন্টস আর বিউটিফুল টুডে সো দিস ইজ দ্য ড্রেস পিওর সিল্কের মধ্যে থাকবে দুপাটাটা ড্রেসটা থাকবে লকসারি লনে

এটা থাকবে এটার প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা কত কিউট মেক করেছে আমাকে একটু জানাবেন আপনারা সবাই কষ্ট করে অ্যান্ড আপনারা কোন কালারটা টা আজকে নিচ্ছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন অ্যান্ড যেহেতু আবার কালকে স্যাটারডে আমরা পেয়ে যাচ্ছি ফুল ডে আপনারা কিন্তু সবাই স্টোরে আসবেন একটু রোড ঘাট খালি থাকবে কালকেও সো সবাইকে আমি বলবো স্টোরে আসবেন সবাই কষ্ট করে অনেক কালেকশন এসেছে রেটটার প্রাইসটা তো ভুলে গেলাম শোনা আপনাদের একটু লাইফটা একটু আবার পজ করে আগে থেকে দেখতে হবে লাইফটা সেভই থাকবে সো লাইফটা শেষ হওয়ার সাথে সাথে আপনি রেটটার প্রাইসটা একটু দেখে নিন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পাশ পার্টটা শুধু ফ্রন্ট না অল ওভার থ্রেড ওয়ার্ক করা থাকবে ইয়েলো একটা প্রিন্ট দিয়ে এন্ড ইট হ্যাজ আ বিউটিফুল জ্যাকার্ড টেক্সচার আপনারা চাইলে এটা দিয়ে নেক করতে পারেন ইফ ইউ গাইস ওয়ান্ট টু একটা প্যানেল দিয়ে দিয়েছে এটার সাথে হ্যাঁ আপু আপনি যদি ফর্টি টু সাইজ চান তাহলে ইউ ক্যান গো ফর ফর্টি ফোর ফর্টি ফোরটা এভেলেবেল আছে আমি কিন্তু হচ্ছে বাট আমি আজকে অনেক অনেক টাইম সো আপনি যদি ফর্টি টু চান ইউ ক্যান গো ফর ইজিলি ফর্টি ফোর ঠিক আছে এটা হচ্ছে নেক অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক অ্যান্ড স্লিভটা ইট হাজ আ বিউটিফুল রেড মতো একটা টেক্সচার করা আছে আমি জানি না কতটুকু বুঝতে পারছি বাট ইট হাজ আ বিউটিফুল টেক্সচার এটা কি রয়্যাল ব্লু না আপু এটা হচ্ছে একদম টিল 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 ব্লু না গ্রিন বলব টিল ব্লু টাইপের একটা কালার আপু খুব সুন্দর থ্যাংক ইউ নাজিয়া রিন নাজিয়া নারিন আপু থ্যাংক ইউ সো মাচ এটার সাথে আমরা ফ্রন্ট এন্ড নেকটা পেয়ে গেলাম উইথ লভলি থ্রেড ওয়ার্ক এন্ড এটার সাথে যে প্যান্টটা পাবো ইট হ্যাজ আ ওয়ে টু মাস ফেব্রিক তাহলে আপনার ফ্লোরাল প্যান্টটা করতে পারবেন এটার সাথে বিকজ এটা ফোল্ড করে দেওয়া তো এখানে অনেক ফেব্রিক করা আছে

স্টোরে চলে আসবেন যেহেতু আমাদের স্টোরও একদম সাড়ে পর্যন্ত ওপেন থাকবে আপনাদের জন্য কালকে থেকে তো আপনারা কিন্তু আটটার পরেও স্টোরে আসতে পারছেন অ্যান্ড সুন্দর করে আপনার ফেভারেট সাফাইগুলো এনজয় করতে পারছেন কেমন লাগলো আছে সাফাইগুলো আমাকে ঝটপট করে বলে দিন আমার তো ভীষণ ভালো লাগলো প্রত্যেকটা কালার ইটস মাস্ট হ্যাভ মনে হয়েছে এন্ড আমার তো এভেলেবেল আছে প্রাইস থাকবে অনলি থ্রি থাউজেন্ড টাকা দ্য সাইজ আর থার্টি এইট এন্ড অ্যান্ড ফোর ইনবক্স করে ফেলবো স্টোরে চলে আসবো হোয়াট আস আই ক্যান সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ইয়া প্রিমিয়াম আগানোর এটা কে রেখেছে আপু প্রিমিয়াম আগানোর স্টোরে অনেক এভেলেবেল আছে ব্রাইডাল আছে লাক্সারি লন আছে অনেক অনেক হ্যাঁ ক্রস টি না কথা বলছে সো ব্রাইডাল আগানুর আছে কটন আঙানুরও আছে আবার শিফোন সিল্ক আগানুরগুলোও আছে অর গ্যাংজ আছে সো সব টাইপের আগানুর আপনি স্টোরে এভেলেবেল পাবেন লরেন কমেন্টটা পড়ো এই যে পলি আপু কমেন্টটা তো পড়লাম অ্যান্ড লাইভটা শেষ আচ্ছা এটা কি লেগেছে পলি আপু দ্বিতীয় তালায় যেন আউটলেট হয় আল্লা না করুক ভূমিকম্প হঠাৎ কোনো সমস্যা হলে শাড়ি ওড়না বেয়ে নামতে